কুসুমিতার গপ্প বড় পর্দায় দর্শকদের দেখাতে চলেছেন পরিচালক ঋষিকেশ মণ্ডল। বাস্তবের কুসুমিতাকে খুঁজে পাওয়া বেশ সহজ হলেও অনেক সমস্যার পর পর্দার কুসুমিতাকে খুঁজে পেয়েছেন পরিচালক উষাশী চক্রবর্তী, প্রথমবার ফুটবলারের ভূমিকায়। তাই শুটিং চলতে চলতেই চলছে গানের রেকর্ডিং। সুরজিৎ চ্যাটার্জি রয়েছেন এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে। ফুটবল প্রিয় বাঙালিদের জন্য কি ধরনের গান রাখছেন সুরজিৎ চ্যাটার্জি জানালেন নিজেই। প্রথমত কুসুমিতার গপ্প হচ্ছে ফাইনালি, অনেক ঝড়ঝাপটা গেছে বহু ক্ষেত্রে, কুসুমিতা কাস্টিংটা নিয়ে বহু ট্রাভেল গেছে, নোট বাতিল হয়েছে, সব থেকে ফাইনালে নোট বাতিলের পর আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ ছিল, সেখানে ফাইনালি আবার নতুন নোট ছবি হচ্ছে। এবং ছবিতে সব থেকে বড়ো ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে মিউজিক, সেই মিউজিকটাই করছে সুরজিৎদা, সুরজিৎটা ছবিটা মিউজিকটা করছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান। চারটে গান আছে ছবিতে, একটা গান সুরজিৎদা নিজেই গাইছে, একটা গান লগ্নজিতা গাইছে, একটা কিঞ্জল, আর একটা গান সুরজিৎদা এবং পুষ্পমিতা বলে একজন আছে সে গাইছে। এর বাইরে একটা গান আছে সব খেলার সেরা বাঙালি, যে ফুটবল গানটা, সেটা সিধুদা নতুন করে রিক্রিয়েট করছে। এই গানটা কিন্তু সমস্ত আমাদের যারা চেনা প্লেয়াররা ফুটবলাররা এই গানটা তারা গাইবে। গান গাইছেন লগ্নজিতা, কিঞ্জল, পুষ্পিতা, উপল ভট্টাচার্য এবং সুরজিৎ চ্যাটার্জি স্বয়ং। বলা বাহুল্য, গানের চেয়ে আড্ডার মজাটাই চলছে বেশি, তাই মজা করতে করতেই চলছে গানের রেকর্ডিং। কে কোন গান গাইছেন বললেন তারাই। কাজ হচ্ছে না, কাজ কিছুই হচ্ছে না, সুরজিৎদাই একমাত্র খুব চেষ্টা করছে কাজটা করার, কিন্তু উপলদা এখানে থাকে, সেখানে এত বেশি গল্প আর এত বেশি হাসি ঠাট্টা হয়, আর আমি তো এমনিতেই মানে সবসময় মনে হয় এক পায়ে খাড়া মজা করার জন্য, তাই মজা কাজ সব একসাথে হচ্ছে। প্রথমত আমি যে গানটা গাইছি এরকম গান আমি আগে কখনোই গাইনি, এইটা অনেকটাই সুরজিৎদার নিজের জনের একটা গান, একটু ফোক স্ট্রং প্রেজেন্স সেরকম। জেনারেলি আমাকে দিয়ে একটু সফট গান গাওয়ানো হয়, আমি নিজেও গাইতে পছন্দ করি, করি না তা না। সো দিস উইল বি সামথিং ভেরি ভেরি ডিফারেন্ট। আর সুরজিৎদার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সুরজিৎদার সাথে এদিক ওদিক মানে দেখো আমাদের ছোটোবেলার বারান্দার রোদ্দুর ওয়াজ আ হিট, কাজেই সুরজিৎদা উপলদা এরা তো আমাদের হিরো, আর সুরজিৎদা হ্যাজ অলওয়েজ ট্রিটেড মি ভেরি নাইসলি অ্যাজ এ সিনিয়র অ্যান্ড অল দ্যাট। আমাদের এদিক ওদিক দেখা হতেই থাকতো, কিন্তু কখনো একসাথে কাজ করা হয়নি, টেলিভিশনে একসাথে কাজ টাজ করেছি। তবে একদিন আগে সুরজিৎদা বললো যে এটা তুমি করো, তো আমি তো হ্যাপি। গা হচ্ছে একটা গান, এই গানটা খুবই সুরজিতের মতন, হ্যাঁ, কিন্তু গানটা গাইবো আমি, খুব সিম্পল, খুব সুন্দর একটা মিষ্টি টিউন, একটু লোকগীতি আঙ্গিক, কিন্তু সহজ টিউন গাইতে সবচেয়ে ভয় লাগে, তার কারণ পুরো গানটার আবেদনটা ফুটিয়ে তুলতে হয়। তো দেখা যাক, গানটা একটু বাদেই আমরা রেকর্ড করবো, কতটা জাস্টিস করতে পারি সেটা সুরজিৎই বলতে পারবে, আর তারপরে গান অবভিয়াসলি দর্শকরা বলবেন। কিন্তু সুরজিতের সুরেই প্রথম গান গাইছি, খুব ভালো লাগছে, আর এই এত সুন্দর একটা স্টুডিও অনঞ্জনের স্টুডিও নন্দনে, এই স্টুডিওটা আমার খুব ফেভারিট স্টুডিও, এবং সুরজিৎই আমাকে সাজেস্ট করেছিলো যে বল কোন স্টুডিও গান গাইবো, তা আমি এত সুন্দর একটা রুম আর অন্য কোনো স্টুডিওতে পাইনি। তো আমার মনে হয় এখানে লগ্ন আছে, আমি রয়েছে, কিঞ্জল রয়েছে, সুরজিৎ রয়েছে, পুষ্পিতা রয়েছে, সবাই একটা একটা করে গান গাইছি, একটা ডুয়েট রয়েছে যেটা সুরজিৎ আর পুষ্পিতা গাইবে, তো সব মিলে আমার মনে হয় বেশ একটা জমজমাট একটা বিকেল সন্ধ্যে আমরা কাটাবো, এবং আমার বিশ্বাস যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, গানগুলো সবাই খুব এনজয় করে গাইবে এবং গানগুলো ভালো হবে। গ্রামের শেষে দরমার বাড়ি, বাড়ির দরজা করি, কাছের মানুষ দুঃখ সুখের জলে তে ধই খো। ওইভাবে কি আর গানটাকে আর কাজের মতন, গানটা তো একটা মানে কি বলবো মানে হৃদয়ের ব্যাপার, হ্যাঁ, তো আমাদের যদি ভালো লাগাটা তৈরি হয়, হ্যাঁ, তো তাহলে গানটা অটোমেটিক্যালি ভালো হবে, হ্যাঁ, গানটা খুব একটা অঙ্ক কষে করার মতন জিনিস নয়। তো আমার বিশ্বাস যে সবাই হেসে খেলে এত সুন্দর একটা মেজাজ তৈরি হয়েছে, গানটা ডেফিনেটলি ভালো হবে। সুরজিৎদার তো নিজস্ব স্টাইল আছে একটা, এবং সেই স্টাইলটা খুব ইউনিক, তো সেটাকেই আমি নিজের মতো করে একটু মানে সুরজিৎদা বলেছে যে আমার স্টাইলটা নে
কিন্তু আমার বাকিটা নিস না। তো আমি নিজের স্টাইলে সেটাকে এমবাইব করে একটা খুব রোম্যান্টিক ফিল গুড গান এটা সেটাকে যথাসম্ভব গাওয়ার চেষ্টা করেছি। না জানি না বুঝি না কিসের ইশারা কি কি জানি কি বলে মাঝ রাতের তারা। আমার স্টাইলের গান কিনা জানি না আসলে, সিনেমার গানটা তো সিনেমার জন্যে হয়, এবং এই সিনেমার যে ডিরেক্টর ঋষিকেশ যেভাবে ভেবেছে পরপর গানের সিকোয়েন্স, সেই অনুযায়ী আমি গানগুলো করার চেষ্টা করেছি। তোমার আমার স্টাইলের গান যদি বলো সেটা একটা আছে, সেটা উপল গাইছে যে গানটা আমার মনে হয়, বাকিগুলো সেইভাবে আমার স্টাইলের না। হ্যাঁ, লগ্নজিতে একটা ফোক গাইছে ছবি সিকোয়েন্সের জন্য, আদারওয়াইজ ওই একটা হচ্ছে প্রচলিত লোকগীতি, বাকি তিনটে গানই নতুন কম্পোজ করা সিনেমাটার জন্য। এটা বায়োপিক একটা কুসুমিতার গল্প, কুসুমিতার কথা আমরা অনেকে জানি, খবরের কাগজে ওকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে যে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য ন্যাশনাল খেলতে পারেনি ফুটবল, এবং সেই সেই ওই ওর লাইফ নিয়েই সিনেমাটা তৈরি হচ্ছে কুসুমিতা। যেন আমি জানি না, আমি শুরু থেকে খুব সিনেমাটা খুব কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে, প্লাস ঋষিকেশ আমাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে কে গান গাইবে কে কী করবে সব তুমি ডিসাইড করবে সব কিছু। তো সেই কারণে আমার সব প্রচুর বন্ধুবান্ধব গান করছে এখানে, প্রচুর মানে যতটা সুযোগ পেয়েছে, যেমন লগ্নজিতা গাইছে, যেমন উপল গাইছে, একদম কিঞ্জল, একদম এই জেনারেশনের কিঞ্জল, মানে আস্তে আস্তে লোকে ওকে চিনতে শুরু করেছে, কিঞ্জল গাইছে, প্রস্মিতা আর আমি একটা ডুয়েট গাইছি, এই সব মিলে আর কি পুরো ব্যাপারটাই আর কি আমাদের এখানকার আমার বন্ধুবান্ধব অথবা আমার ভাই বা বোনের স্থানীয় যারা তাদেরকে নিয়েই কাজটা করা হচ্ছে। তোমার আমি খুব আনন্দে আছি।